জাল কথাবার্তা পড়ায়, কারণ সেখানে ওই সিলেবাসে সহি জয়ী পড়াবার কোনো ব্যবস্থা নেই। সুতরাং সিলেবাসগুলি 50-100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে ওই ইংরেজদের জামানায় তৈরি হয়েছে, তার সংস্করণের দরকার আছে। 10 বছর পর পর, 5 বছর পর পর স্কুল কলেজের সিলেবাস চেঞ্জ হয়, মডিফাইড হয়, আর মাদ্রাসার ওই রাখা আছে ফার্সি, তো ফার্সি এখন ফার্সি পড়াবার কোন যুক্তি আছে? আমাদের নামা ফইলি ফার্সি গুলস্তা বুস্তা পড়েন না মাদ্রাসায়, কি কামে পড়েন ফার্সি? আর ফার্সি শুনেবেন আপনি এতে ওয়াজে ওয়াজে এসে বাঙালিদেরকে ফার্সি শোনাবেন? হ্যাঁ, বাঙালিদেরকে যারা আন্দোলন করলে উর্দুর বিরুদ্ধে উর্দু শুনে মুঝে কুছ মিলে ইয়া না মিলে, ও ইয়ানি ও সাই মিলে জো আল্লাহ মিলে, কিছুই বুঝলেন না, কি দরকার? উর্দু ফার্সি ওইসব বাদ দিয়ে আপনি বাংলা থেকে সরাসরি যদি আরবি শিখতে চেষ্টা করতো, তো আমাদের বাঙালি আলেমরা আরও ভালো আলেম হইতো এবং অনেক কিছু লিখতে পারতো। অধিকাংশ আলেম বাংলার ইয়াতিম, আরবি কিছু বুঝে তো বাংলা বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ, না আরবির গভীর পণ্ডিত হইলো না বাঙালারই পণ্ডিত হইতে পারলো, কোনো দিকের হইলো না, যার ফলে মোল্লার দৌড় মসজিদ কথাটি ওই ফিট হয়ে গেল, মসজিদে আওয়ামতি ছাড়ার কোনো কাজ করার যোগ্য থাকলো না। কিন্তু যদি ভালো আরবি শিখে আসতে পারে, একটা কোম্পানিতে মুদির হয়ে, ট্রান্সলেটার হয়ে, ম্যানেজমেন্টে এসে পাসপোর্টের দেখাশোনা, আরবিতে কোনটা লেখা আছে বাংলায় অনুবাদ করব, ইংলিশে অনুবাদ করব, এটা যদি করতে পারতো, আমাদের মৌলভী সাহেবগুলো যদি একটু নতুনত্ব নিয়ে আসতো, নতুনত্ব যদি নিয়ে আসতো সিলেবাসে, তাহলে মৌলভী সাহেবগুলো বেকার হতো। বড় বড় কোম্পানিতে এসে ট্রান্সলেটার অথবা সেক্রেটারি, অফিস সেক্রেটারি, তারপরে ওই ম্যানেজমেন্টে, পাসপোর্টের বিভিন্ন কাজে লাগতে পারতো। ভালো কিছু মাদ্রাসা আছে আমি জানি, সেসব মাদ্রাসা থেকে এসে এরকম বেশ কিছু ছেলে যারা ভালো, ইংরেজিতে ভালো আর তার সাথে সাথে আরবিতে ভালো, তারা ভালো পোস্টে কাজ করছে, ওই মসজিদে কোথায় খুঁজতে হবে অথবা ক্লিন কোম্পানিতে, কোনো প্রয়োজন নেই। তো এইরকম যোগ্যতা তৈরি করার মতো ব্যবস্থা নেন, আর খামাখাই এমন কিছু তৈরি করলেন না, এদিকার হলে না ওইদিকার হলে, এখন এসে একটা মসজিদ ধরতে হবে আর একটা গাড়ি কেনা না হয় মাদ্রাসার টিপ মারতে হবে, দেখেন এই অবস্থা হয়ে আছে। কেন এইরকম অবস্থা হবে? মাদ্রাসায় পড়লাম, হয় এই এলমের চর্চা করব, চর্চা করে মানুষকে দাওয়াত দেব, আর আল্লাহ পাকের রিজিকের কোনো রাস্তা খুলবেন, আর না হইলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য, যাতে দুনিয়াকে উপেক্ষা করে থাকাও যাবে না, কারণ দুনিয়া করতেই হবে আপনাকে, একদিন না একদিন দুনিয়াতে নামতেই হবে দিনকে ঠিক রেখে। সুতরাং মাদ্রাসার সিলেবাসগুলি যদি একটু চেঞ্জ করা হয়, কিছু যদি টেকনিক্যাল কিছু শিখিয়ে দেওয়া হয় এবং তার সাথে সাথে পড়াটা মডার্ন অ্যারাবিক, নতুন অ্যারাবিকগুলো একটু ভালো করে পড়া হয়, গ্রামারই পড়াইতে থেকে গেল আর আরবি ভাষায় বলতে পারেন না, এ মাদ্রাসা ফারেক হয়ে এসে আনাফি রু আনাফি কালাম, এটা আরবি নাকি আনাফি রু আনাফি কালাম? শুদ্ধ আরবি শিখাইতে হবে, আরবি আরবির সাথে সৌদির সাথে শুদ্ধ আরবি মাদ্রাসা পড়ে এসে বলে না, ওই ফি রু ফি এজি ফি ই সব এজি, আনা এজি আনতি এজি, আনতে এজি হবে না আনতা তাজি হবে, হ্যাঁ আর আনা এজি হবে না আনা আজি হবে, নাহানো এজি না নাহানো নাজি হবে। তো এগুলো জিনিসের কেন তামিজ এলো না? এই জন্য যে ভালো করে পড়া হয়নি তাহলে। সুতরাং সিলেবাসের অবশ্যই কি আছে, মানে কাটছাঁট করার প্রয়োজন আছে, কিছুর ভালোগুলি রাখতে হবে আর তার মধ্যে কিছু সংযোজন করতে হবে ভালো জিনিস, যাতে আমাদের ছেলেরা মাদ্রাসা পড়ে বেকার না থাকে, মাদ্রাসা ছেড়ে দিনও করতে পারে আর দুনিয়াও করতে পারে। এক ভাই লিখেছেন যে আমি তাবলিগ জামাতের সাথে জড়িত ছিলাম কিন্তু এখন আর করি না, এখন আরেক তাবলিগ ভাই আমাকে বলেছে যে সূরা ইয়াসিনের একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় গ্রহণ করে না, এই সম্পর্কে আমি তাকে কি জবাব দেব? তারা তোমরা তাদের অনুসরণ করো মানে কি নবী সাল্লাল্লাহু অনুসরণ নয়, তোমরা তাদের অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না, বিনিময় গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? এবং এখানে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আমি আয়াতে পড়িয়ে দিচ্ছি সূরা ইয়াসিনের, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির, এই না যে তাদের বলা হয়নি, ওই ব্যক্তির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মাল্লা ইয়াসআলুকুম আজরান, তোমাদের কাছে কোরাইশ তোমাদের কাছে চায় না যে টাকা দাও পয়সা দাও, কোনখানে আপনাকে বলা হয়েছে ইসলামিক সেন্টারে আসছেন তো যে টাকা দাও তাহলে তোমাকে ক্লাসে বসতে দেবো, হ্যাঁ টাকা দেয় তাহলে নামাজের মশলা বলবো, হ্যাঁ গোটা দুনিয়া থেকে ঘুম হারাম করে রাতে 11টা 12টা ফজর পর শুরু করে দিয়ে টেলিফোন করতে, কোনখানে বলা হয়েছে তোমার মশলার উত্তর দেবো পয়সা দিলে, পয়সা না দিলে উত্তর দেবো না,
তো ইত্তাবেউ মাল্লা ইয়াস আলুকুম আজরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে বলা হয়েছে। এখানে বলা হয়নি যে একদল বেরিয়ে পড়েছে আর ওই দল যেহেতু তোমাদের কাছে আর পয়সা টেশন নাই না আর খুব দেখাতে যে খুব সাদা সিধা তাদের আখলাক আমল আখলাক চরিত্র বেশ ভালো এতে কোনো সন্দেহ নেই আর ওদের অনুসরণ করে এই কথা বলা হয়নি। তাহলে এটা তো 60 বছর আগে পয়দা হলে তাহলে এই 1400 বছরে কাদের বলা হয়েছে আয়াত? আয়াতটা কি এখন 60 বছর আগে নাজল না 1400 বছর আগে নাজল হয়েছে? তাহলে এতদিন পর্যন্ত এত আমল করেছে না করেনি সাহাবাই কেরামা তাবেইনরা? হ্যাঁ, তখন কেমন করে আমল হয়েছে আয়াতের উপর? বোঝা গেল যে আয়াতের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চান না, তার অনুসরণ করো। আর তার অনুসরণ তার ইন্তেকাল পরে করতে হলে কোরআন হাদিসের অনুসরণ করো। কোরআন হাদিস ছাড়া কিচ্ছা কাহিনী। কোন হাদিস আছে যে কবরের কাছে গেলে আর দুরুদ পড়লে হাত বেরিয়ে চলে আসে? কোন হাদিস আছে বলে? ফাজাইল আমলে আছে। তাহলে ওদের অনুসরণ করবেন না কোরআন হাদিসের অনুসরণ করবেন বলেন দেখি? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান মানে ফাজাইল আমল অনুসরণ করো যাতে হাত বেরিয়ে চলে আসে। ওয়ালাইকুম আসসালাম জব চলে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে নবীর কবরের কাছে ওয়ালাইকা সালাম শত শত জায়গায় ফাজাইল আমল আছে। এর অনুসরণ করতে বলা হয়েছে? কোন হাদিস আছে যে মা এসাকে একবার ওয়ালাইকুম আসসালামের জবাব এসছে? তার চাইতে প্রিয় আর কে ছিল নবীর কাছে? ফাতেমা 6 মাস বেঁচে থাকে নবীর পরে, কোনখানে ফাতেমাকে ওয়ালাইকুম আসসালামের জবাব এসেছিল যে বেটি তোমাকে ওয়ালাইকুম আসসালাম? হ্যাঁ, আবু বকরকে কোনখানে? আবু বকর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি উম্মতের আছে কে বলেন দেখি? কোনখানে ওয়ালাইকুম আসসালাম জবাব এসছে? ওই আহমদ রেফাই বিদাতি মিশরের তার জবাব এসছে, আর জিলানি পেয়েছে আহমদ রেফাইয়ের ঘটনা বয়ান করেছে, ওয়ালাইকুম আসসালাম জবাব এলো আর হাত বেরিয়ে চলে এলো, লাগলো মুসাফা করতে। এর মুসাফা রে 90,000 লোক মুসাফা করলো। 90,000 লোক যদি মুসাফা করে তো সবাই দিনের মতো জানবে, আবার শুধু একটা বিদাতি কিতাবে কেন থাকবে? বুঝতে পারছেন না? 90,000 লোক যদি নবীর হাত দেখে থাকেন তাহলে শুধু একটা কিতাবে সীমিত থাকবে, দুটো কিতাবে সীমিত থাকবে না, সকল উম্মত সাক্ষী দেবে যে হ্যাঁ নবীর হাত দেখা গেছে। আর শুধু ওই একবারই দেখা যাবে আহমদ রেফাই যখন মিশর থেকে আসলো তখন আর দেখা যাবে না নবীর হাত? আগেও গেল না, পরেও গেল না? এসব বিদাতি কথাবার্তা ফাজাইল আমলে আছে বলতে কিছু বাধ্য করলেন, সেই জন্য বললাম। না হলে ফাজাইল আমলের পরে কিছুটা আলোচনা এর আগে হয়ে গেছে, যথেষ্ট আলোচনাগুলো শুনলেই কথা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। ইত্তাবেউ মাল্লা ইয়াসআলুকুম আজরান অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। কে আপনাকে বলছে যে আমার মতো কোনো ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির অনুসরণ করে? কখনো বলি না। তবে আমাদের মতো যে কোনো ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের কথা যদি শিখতে পান, যে এখানে নির্ভেজাল কোরআন হাদিসের কথা আছে, যে কোনো জায়গায় যাবেন ওখানে শিখবেন। নির্ভেজাল কথাবার্তা সে ভেজাল নয়, নির্ভেজাল কথাবার্তা যেখানে পারবেন শিখবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন তার সাথে সাথে পড়বেন, এবং নবীর রাস্তায় চলার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে নবীর রাস্তায় চালাও। আমি আবদুল্লাহ রাস্তায় চলতে চাই না, আব্দুর রহমানের রাস্তায় চলতে চাই না, ইলিয়াস সাহেবের রাস্তায় চলতে চাই না, আর মতিউর রহমানের রাস্তায় চলতে চাই না, আর অমুক তমুকের রাস্তায় চলতে চাই না। আমি চলতে চাই নবীর রাস্তায়, তোমার নবীর কলিমা পড়েছি। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করেন আল্লাহ তৌফিক দেয় কিনা দেখেন, আল্লাহ পাক অবশ্যই তৌফিক দেবেন। এরকম তথ্য কে বলেছে আপনাকে যে কারো যদি হাওয়া খারিজ হয়, হ্যাঁ, আর গন্ধ হলো না আর শব্দ হলো না, তাহলে ও হাওয়া খারিজ হওয়ার ইয়াকিন থাকে তাহলে হবে? কিন্তু সন্দেহের উপর আমল করতে হবে না বলা হয়েছে হাদিস। হাদিস আছে লায়ান শরীফ হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, হাদিসের খবর রাখেন না, শোনেন হাদিস, অতক্ষণ ফিরবে না, সন্ধ্যা সন্ধ্যা লাগছে যে পেটটা আমার গ্যাস গ্যাস করছে আর ফুসফুস করছে, কিছু বের হলো না, বের হলো না, আওয়াজও শুনতে পেলেন না আর কোনো গন্ধও পেলেন না, তার আর অন্তরে একইনও হয় না, তখন বলা হচ্ছে না তুমি নামাজ চালিয়ে যাও। কিন্তু যখন দেখবেন যে না আমার আওয়াজ হয়নি, গন্ধ হয়নি, কারণ হয়তো পায়খানা কষ্টকাঠিন্য না থাকলে পায়খানাতে গন্ধ হবে না হয়তো, কিন্তু আপনার ইয়াকিন হচ্ছে যে না অবশ্যই হাওয়া খারিজ হয়, তাহলে খারিজ হয়ে গেছে। কিন্তু যখন সন্দেহে পড়ে আছেন অশ্বাসা, তখন বলা হয়েছে শয়তানের অশ্বাসার অনুসরণ করিও না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে উদ্দেশ্য, নিশ্চিত হতে, এক কথা নিশ্চিত হইতে হবে যে আমার ওযু নষ্ট হয়ে গেছে, তখন নামাজ ছাড়বেন। আর যতক্ষণ নিশ্চিত হননি, সন্দেহ সন্দেহ কি জানি মনে হয়েছে যে কি হইলো না হইলো, তাহলে আপনি নামাজ ছাড়িয়েন না। এটা হচ্ছে ওই হাদিসের অর্থ। হাদিসের তাফসির ব্যাখ্যা না বুঝে যদি আপনি ব্যাখ্যা করেন তবে
মদিনার বেশ কিছু ফজিলত আছে, তার মধ্যে যদি নেক আমল করার লোক হয় তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ সম্মানিত আল্লাহ পাকের কাছে। কিন্তু বেআমল লোকের জন্য নাই, বেনামাজি, চার ওয়াক্ত নামাজি, ফজর পড়তো না আর মদিনায় মাফ হয়ে যাবে, মক্কাতে তো মাফ হলো না আবু জাহল আবু লাহাবের, তাই না? আবদুল্লাহ বিন উবাই মুনাফিকের দাফন কোথায় হয়েছে? মদিনায় হয়েছে। আর আল্লাহ কোরআনে কি বলছেন? ফিদ্দার কি লাস ফালে মিন আন্নার, জাহান্নামের নিম্ন স্তরে ওই আবদুল্লাহ বিন উবাই মুনাফিক থাকবে। তাহলে আসল বিষয় এই না যে আমার মদিনায় মরলেই বেশি ভাগ্যবান হয়ে যাব, নেক আমলের সাথে মরতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ত্রুটি নেই, রোজায় কোনো দিন ত্রুটি নেই, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলেছেন, হারাম খান না, হারাম দেখেন না, হারাম শোনেন না, আলহামদুলিল্লাহ। আপনি ইনশাআল্লাহ তাআলা যদি তার সাথে সাথে মদিনায় মত হয়ে যায় তো ভাগ্যবান। হ্যাঁ, তার সাথে সাথে উপরন্তু যদি মদিনায় মত হয়ে যায় একটা সে সৎ লোকের, ভালো মানুষের, তাহলে ইনশাআল্লাহ তাআলা ভাগ্যবান। জি, বেশ থাক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সময় শেষ হতে যাচ্ছে, দোয়া চেয়েছেন আমাদের কয়েক ভাই, দোয়া চেয়েছেন, অপারেশন করেছেন, কেউ আরও অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন শেফা দান করেন তাদেরকে, আল্লাহ পাক রব্বুল যেন গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদের রোগের আরোগ্য দান করেন। ফিতর আলোচনা হয়ে গেছে, ফিতর আলোচনা হয়ে গেছে, যে আবার ফিতর আসবে নয় মাস পর, তখন আছে, অতি আছে, পাঠিয়ে দেবেন, এক দেড় ঘন্টা আলোচনা আছে ফিতর। সম্মিলিত মোনাজাত আমাদের দেশে এতদিন ধরে চলে আসছে, এত তাড়াতাড়ি সব কিছু উঠিয়ে দেয়, ওর চাইতে বড় বিদাত উঠান কবর মাজারগুলি উঠান আগে। মোনাজাত এখন উঠাবার সময় হয়নি, এখন প্রথম যেটা উঠাইতে হবে সেটাই পাকা কবর, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে, লক্ষ লক্ষ কবরে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে আল্লাহর সামনে, এটা প্রথম উঠাইতে হবে। এই আন্দোলনটাতে যদি কামিয়াব হয়ে যান তো কমপক্ষে যদি কিছু বিদাতি হোক মারে জান্নাত পাওয়া যাবে, কিন্তু ওই মাজার পূজা করে জান্নাত পাওয়া যাবে না। কেউ যদি সম্মিলিত মোনাজাত করেও চলে যায় আর সে সঠিক জানতো না অথবা পেরে উঠতে পারেনি এখনও সমাজের চাপে, বিদাতিদের চাপে, তো আল্লাহ হয়তো মাফ করে দেবে, কিন্তু এই কবর মাজার পূজা কখনো আল্লাহ মাফ করবে না, শিরকের গুনাহ। তা আমাদের বড় রোগ শরীরে থাকতে ছোট রোগের চিকিৎসা করলে হবে? নাকে সর্দি আর পেটে ব্যথায় থাকতে পারেন না, কোন ওষুধ দেবেন? পেটের ব্যথার ওষুধ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো 2 লাখ আছে সেই জন্য তারও মোনাজাত করতে হয়েছে, 10টা লোকের ট্যাকেল দেওয়া সামলে নেওয়া সমাজ। এই লোকটিকে বলা যেতে পারে যে ভাই এই মোনাজাত সম্মিলিত নেই, হয়তো মেনে নেবে, এতেও কিছু লোক হয়তো মানতে রাজি হবে না, আর 2 লাখ লোককে তো সামলানো আরও বিপদ, হইচই করে উঠবে একেবারে। হক জানা দরকার নাই, সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের দেশে বাস করি, আমাদের সংখ্যা বেশি, আমরা মোনাজাত পার্টি বেশি, তাই না? মুশকিল।